প্রাঙ্গনে যুদ্ধের মধ্য দিয়ে লক্ষ শহীদের রক্তের বিনিময়ে শত সহস্র মা বোনদের সম্ভ্রমের বিনিময়ে এবং বহু ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে 1971 সালে যে স্বাধীনতা আমরা অর্জন করেছিলাম শুধু একটি ভূখণ্ডের জন্য নয়, একটি গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের জন্য, সমাজকে গণতান্ত্রিক করার জন্য, চিন্তা চেতনা ভাবনার মধ্যে গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করবার জন্য, সেই চিন্তা চেতনা জনগণের আশাকাঙ্ক্ষাকে ধ্বংস করে দিয়ে 1975 সালে যে একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠা হয়েছিল, সেই ভয়াবহ কলঙ্কময় দিনটিকে ধরে রাখবার জন্যে, তাকে স্মরণ করবার জন্য এবং সেখান থেকে শিক্ষা নেওয়ার জন্যে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটি আয়োজিত আজকের এই ভার্চুয়াল আলোচনা সভার সম্মানিত সভাপতি, এই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক, গণতন্ত্রের অন্যতম নেতা, জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত আহ্বায়ক, সাবেক মন্ত্রী ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, আজকে এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন, যার দিকে বাংলাদেশের 18 কোটি মানুষ তাকিয়ে আছে তাদের নতুন করে মুক্ত হওয়ার সংগ্রামের নেতৃত্ব দেওয়ার জন্য, আমাদের সকলের অত্যন্ত প্রিয় নেতা এবং কাণ্ডারি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, সম্মানিত জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং আজকের আলোচনা সভায় সংযুক্ত দেশের বিদেশের হাজারো সম্মানিত দেশপ্রেমিক ভাই ও বোনেরা, সালাম আলাইকুম। এই দিনটি আবার মনে করার পেছনে যে যুক্তিগুলো ইতিমধ্যে আমাদের বিজ্ঞ আলোচকরা বলেছেন যে বাকশাল প্রতিষ্ঠা আমাদের রাজনৈতিক ইতিহাস, সেই ইতিহাসের মধ্যে সবচেয়ে কলঙ্কিত একটি দিন, কারণ আমরা আগেই বলেছি যে আমরা যুদ্ধ করেছিলাম স্বাধীন চিন্তা, স্বাধীন মুক্ত চিন্তা এবং একটা স্বাধীন মুক্ত একটি সমাজ রাষ্ট্র নির্মাণের জন্য। বাকশাল প্রতিষ্ঠার মধ্য দিয়ে সেই জনগণের আশাকাঙ্ক্ষাকে চিরকাঘাত করা হয়েছিল এবং যে মূল বিষয়টা ছিল যে বাংলাদেশের মানুষ শুধু 1971 সালেই স্বাধীনতা যুদ্ধ করে, পাকিস্তান সৃষ্টি হওয়ার পর থেকে এই দেশের মানুষ তাদের স্বাধীনতার জন্য, তাদের আত্ম অধিকারের জন্য এবং কি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যে নিরন্তর সংগ্রাম করে গেছে 1952 সাল থেকে, ভাষা আন্দোলন থেকে শুরু করে 1971-এর স্বাধীনতা যুদ্ধ পর্যন্ত, সেই মানুষদের প্রতি এটা ছিল একটা একেবারেই বলা যেতে পারে প্রতারণা একটা ঘটনা সেদিন তারা ঘটিয়েছে। আওয়ামী লীগ চরিত্রগত ভাবে স্বৈরতান্ত্রিক দল, আওয়ামী লীগ চরিত্রগত ভাবে ফ্যাসিবাদ দল, যারা আওয়ামী লীগের প্রতিষ্ঠা করেছিলেন তাদেরকে বাদ দিয়ে পরবর্তীকালে যে আওয়ামী লীগের নেতৃত্ব এসেছিল সেই নেতৃত্বের অন্তরে তাদের গঠনে তাদের কেমিস্ট্রিতেই ছিল আপনার একটা অটোক্রেসি, যে কারণে আমরা দেখলাম যে 1971 সালে সেই স্বাধীনতা যুদ্ধের পরে আওয়ামী লীগ অতি দ্রুত সেই দিকেই ধাবিত হলো এবং জনগণের যে আকাঙ্ক্ষা ছিল তাকে তারা ধ্বংস করলো, পদানত করলো এবং যখন বিদ্রোহ শুরু হলো
এবং জনগণের বিরোধ আপনার প্রতিরোধ যখন শুরু হলো, সে সময় সশস্ত্র সংগ্রামও হয়েছে কিন্তু সেই আপনার স্বৈরাচারের বিরুদ্ধে, একনায়কতন্ত্রের বিরুদ্ধে, তখন আর কোনো উপায় না দেখে এই আওয়ামী লীগের তৎকালীন সরকার, তৎকালীন নেতৃত্ব, তারা প্রথমে জরুরি অবস্থা আইনটাকে প্রবর্তন করলেন, তারও আগে তারা বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ করেছিলেন, এবং সর্বশেষে তারা এই একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠা করতে চেষ্টা করে, এবং সেটা মাত্র 11 মিনিটে পার্লামেন্ট আইন পাস করে। এখানে অনেক বক্তাই বলেছেন যে 1971 সালের স্বাধীনতা যুদ্ধের পর থেকে 75 পর্যন্ত যে সময়টা, সেটাই ছিল মূলত বাকশাল প্রতিষ্ঠার পটভূমি, প্রেক্ষাপট। অর্থাৎ শাসক গোষ্ঠী আওয়ামী লীগ যখন সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে সদ্য স্বাধীনতা প্রাপ্ত এই দেশটিকে একটি সুনির্দিষ্ট উন্নয়নের দিকে, একটা স্থিতিশীল রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রে, একটা বহুমাত্রিক রাষ্ট্র নির্মাণের ক্ষেত্রে, বহুদলীয় গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে, তখনই তারা নিজেদের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য তারা এই একদলীয় শাসনতা বাকশাল প্রতিষ্ঠা করেছে। যারা শুনছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, এখানে হয়তো অনেকে আছেন যারা বাকশাল সচক্ষে দেখেছেন, বেশিরভাগই আছেন যারা বাকশাল দেখেননি, নতুন প্রজন্মের মানুষ। একটি কথা আমাদের সবসময় মনে রাখতে হবে, 1972 থেকে 75 সাল ছিল আমাদের স্বপ্নভঙ্গের সময়। আমাদের সমস্ত সুন্দর স্বপ্নগুলো যা আমাদের নির্মিত হয়েছিল দীর্ঘদিন ধরে, এবং যাকে মুক্তিযুদ্ধের ঘোষণা সহিত জনগণের মধ্য দিয়ে, যাকে আমরা যুদ্ধে গিয়ে একটা সফল একটা অধ্যায় সূচনা হয়েছিল, একটি ভূখণ্ড পাওয়া গিয়েছিল এবং একটি সত্যিকার অর্থে স্বাধীনতার একটা পরিবেশ সৃষ্টি করা হয়েছিল, সেটাকে কিন্তু ধ্বংস করে দিয়েছিল এই আওয়ামী লীগ। আমি সময় নিতে চাই না, এবং আমি মনে করি যে আজকের এই আলোচনা সভাটা এত স্বল্প সময়ে বক্তাদের দেওয়াটা বোধ হয় খুব বেশি আপনার এটাকে মানে তাদের প্রতি আপনার যেটাকে আমরা বলি যে ঠিক অনেস্টলি এটাকে আমরা তাদের প্রতি একটা অবিচার করা হচ্ছে। কারণ বিষয়টি হচ্ছে আপনার এমন বিষয় যে বিষয়টাকে সিলেক্টেড বক্তাদের মাধ্যমে আপনার অনেক বেশি করে বলা প্রয়োজন নতুন প্রজন্মের জন্য, যেটা আজকের উদ্দেশ্য। সেই দিনকার বাকশাল আর আজকের আওয়ামী লীগের মধ্যে কোনো পার্থক্য নেই, সেদিনকার সরকার আর আজকের সরকারের মধ্যে কোনো পার্থক্য নেই। মাঝখানে 7ই নভেম্বরের সিপাহী জনতা বিপ্লবের মধ্য দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে বহুদলীয় গণতন্ত্র, বহুমাত্রিক গণতন্ত্র ফিরিয়ে নিয়ে এসেছিলেন, এবং একটা সত্যিকার অর্থেই একটা প্লুরাল সোসাইটি, একটা প্লুরাল কালচার, একটা ডেমোক্রেটিক কালচার নির্মাণ করতে চেয়েছিলেন, সেটা রক্ষা করা সম্ভব হয়নি এই এদের কারণে। আজকে বিগত 14 বছর ধরে আওয়ামী লীগ অত্যন্ত সাফল্যের সঙ্গে যে কাজ তারা 1975 সালে করতে পারেনি, সেই কাজ করার জন্য তারা ধীরে ধীরে পদক্ষেপ, বিভিন্ন পদক্ষেপ নিয়ে এগিয়ে গেছে, এবং একটা মোড়ক রেখেছে সামনে, একটা ছদ্মবেশ, একটা অবয়ব লেবাস যে বহুদলীয় গণতন্ত্র এখানে আছে, আসলে এখানে কোনো বহুদলীয় গণতন্ত্র নেই, একটা নির্বাচনের লেবাস, যে নির্বাচন তারা দুটো ইতিমধ্যে করেছে যেখানে সত্যিকার অর্থেই জনগণ তাদের ভোট দেওয়ার অধিকার পর্যন্ত পায়নি, এবং আবার একটা আইনও তৈরি করলো কয়েকদিন আগে ঠিক সেই বাকশালের মতোই, সেটা 11 মিনিটে ছিল, আর এটা 7 দিনের মধ্যে একটা একটা ফার্স করে তারা একটা আইনও পাস করে নিল নির্বাচন। শ্রীবৃন্দ এবং শ্রোতাবৃন্দ, বাকশাল একটা গালিতে পরিণত হয়েছে, কেন যে এই বাকশালের মধ্য দিয়েই কিন্তু সেদিন এই দেশের অর্থনীতিকে ধ্বংস করা হয়েছিল, রাজনীতিকে ধ্বংস করা হয়েছিল, স্বপ্নগুলোকে ধ্বংস করা হয়েছিল। সেদিনও এই আওয়ামী লীগের যারা একদল, সেই আওয়ামী লীগের লোকেদের স্লোগান ছিল এক নেতা এক দেশ বঙ্গবন্ধু বাংলাদেশ, এবং যার ফলে আমরা দেখেছি যে অতি দ্রুত তারা তার জনপ্রিয়তা হারিয়েছে, গণবিচ্ছিন্ন হয়েছে, দেশকে জাতিকে তারা অত্যন্ত গভীর অন্ধকারের দিকে ঠেলে নিয়ে গেছে। আমরা আজকে ঠিক একইভাবে দেখছি যে আওয়ামী লীগ অত্যন্ত সুপরিকল্পিতভাবে দেশের অর্থনীতিকে তারা দলীয়করণ করে ফেলেছে এবং লুটতরাজের যারা অর্থনীতি সেই অর্থনীতি পরিণত করেছে। আমরা দেখছি সমস্ত রাজনৈতিক দলগুলোর কর্মকাণ্ডকে
অত্যন্ত নিষ্ঠুর হাতে দমন করে, বিশেষ করে তার স্বাধীন চেতা গণতান্ত্রিক মানুষ, তাদেরকে হত্যা খুনের মধ্য দিয়ে তাদেরকে ধ্বংস করে দেওয়া হচ্ছে, এবং প্রতিবাদের যে ভাষা সেই ভাষাকে বন্ধ করা হচ্ছে, বিভিন্ন নিবর্তনমূলক আইন তৈরি করে, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মতো এই ধরনের আইন তৈরি করে যারা কথা বলতে চান তাদের কথা বলাটাকেও সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে দেওয়া হচ্ছে। আমি, আমাদের সময় শেষ হয়ে এসছে, আমি শুধু একটি কথা বলে শেষ করতে চাই। আজকে 50 বছর পরে, অর্থাৎ 50 বছর নয়, ইনফ্যাক্ট 47 বছর পরে আবার এই যে বাকশাল প্রতিষ্ঠার যে নীল নকশা আবার শুরু হয়েছে, এই নীল নকশাকে আমাদেরকে প্রতিহত করতে হবে, আমাদের বন্ধ করতে হবে, এবং সেটা একমাত্র জনগণকে সঙ্গে নিয়ে, আমাদের নেতা যারা তারেক রহমানের নেতৃত্বে, বিএনপির নেতৃত্বে, আমাদেরকে এই প্রতিবাদ, এই প্রতিরোধ গড়ে তুলতে হবে, যেন আমরা আমাদের 1971 সালে শহীদ প্রফেসর জিয়াউর রহমানের স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে আমাদের স্বপ্নকে বাস্তবায়িত করবার যে স্বপ্ন আমরা দেখেছিলাম, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার যে স্বপ্ন আমরা দেখেছিলাম, একই সঙ্গে একটা সমৃদ্ধ বাংলাদেশ, একটা উন্নত বাংলাদেশ, একটা গণতান্ত্রিক বাংলাদেশ দেখবার যে স্বপ্ন আমরা প্রতি মুহূর্তে দেখি, সেই স্বপ্নকে প্রতিষ্ঠিত করতে হলে আজকে আমাদের সকলকেই ত্যাগ স্বীকার করে ঐক্যবদ্ধ, দৃঢ় ঐক্যবদ্ধতার মধ্য দিয়ে সমস্ত রাজনৈতিক দলগুলোকে একখানে নিয়ে এসে, সমস্ত রাজনৈতিক ব্যক্তিদেরকে একখানে নিয়ে এসে, সমস্ত গণতন্ত্রকামী মানুষকে একখানে নিয়ে এসে আজকে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে, এবং এই ভয়াবহ স্বৈরাচারী ফ্যাসিবাদী বাকশালের নব্য প্রতাত্মা যে সরকার, সেই প্রতাত্মা সরকারকে সরিয়ে জনগণের সত্যিকার অর্থে একটা সরকার, পার্লামেন্ট, প্রতিনিধিত্ব পার্লামেন্ট গঠন করতে হবে। সেই জন্য আমরা খুব পরিষ্কার করে বলেছি যে আমরা অতি দ্রুত, আমরা দাবি করেছি, বলছি, স্বচ্ছার কণ্ঠে বলছি যে এই সরকারের অবিলম্বে পদত্যাগ করা উচিত, এবং একটি নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা দিয়ে, নিরপেক্ষ দলীয় সরকারের হাতে ক্ষমতা দিয়ে, নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে একটা নির্বাচনের মধ্য দিয়ে এই দেশে আবার নতুন করে গণতন্ত্র প্রতিষ্ঠার স্বপ্ন, সোপান আমরা নির্মাণ করতে পারি আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে। আপনাদের সকলকে ধন্যবাদ, এবং আমি আশা করব যে যে বইটা ছাপানো হয়েছে অত্যন্ত ভালো উদ্যোগ হয়েছে, তো এই বইটার বোধ হয় আবার একটা পুনর্মুদ্রণ প্রয়োজন, আর অনেক কিছু সংযোজনের ব্যাপার আছে, আর এত ক্ষুদ্র পরিসরে বোধ হয় বাকশালকে ব্যাখ্যা করা যাবে না। সেই জন্য আমি আশা করব যে আগামী দিনে যারা এটা প্রকাশের উদ্যোগ নিয়েছেন তারা আরো বড় করে আপনার এটাকে প্রকাশ করার উদ্যোগ নেবেন। আপনাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়াউল হক, দেশনেত্রী খালেদা জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ।